চতুরতার জের ধরে অষ্টম শ্রেণীর ছাত্র শাহেদ হাসানকে পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে প্রতিবেশী মোহাম্মদ জফর আলীর বিরুদ্ধে। শুক্রবার দুপুরের দিকে উপজেলার মসিন্দা ইউনিয়নের মসিন্দা মধ্য চরপাড়া গ্রামে ওই ঘটনা ঘটে। এ ঘটনায় শনিবার ওই ছাত্রের পিতা শফিকুল ইসলাম বাদী হয়ে গুদাসপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযুক্ত জফর আলী একই গ্রামের হুজুর আলীর ছেলে। আহত ছাত্র শাহেদ হাসান মসিন্দা মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র। হাসপাতালে চিকিৎসাধীন স্কুল ছাত্র শাহেদ হাসান জানায়, ঘটনার দিন দুপুরে জফর আলী তাকে বিলে শাপলা তোলার জন্য বাড়ি থেকে ডেকে নেয়। বাড়ির অদূরে বাসেরের পুকুর পাড়ে যাওয়ার পর জফর তাকে কাঠের বাঠাম দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে। এ সময় তার ডাক চিৎকারে স্থানীয় জাহিদুল, রফিকুল ও আজিজুল তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। হাসপাতালের আবাসিক চিকিৎসক রবিউল করিম শান্ত বলেন, আহত শাহেদের মুখমণ্ডল সহ পিঠে গুরুতর আঘাত রয়েছে, চিকিৎসাধীন অবস্থায় বেশ কয়েকদিন হাসপাতালে থাকতে হবে। গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সেলিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্কুল ছাত্র শাহেদকে পিটিয়ে জখমের পর তাকে হাসপাতালে ভর্তি করেছে স্থানীয়রা। ছাত্রের পিতার লিখিত অভিযোগ পেয়েছি, দ্রুত তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে। নাটোরের গুরুদাসপুর থেকে জালাল আহমেদের পাঠানো তথ্যচিত্রে একাত্তর বাংলা নিউজ।